হ্যাঁ সাক্ষদা, আমি তোমায় বিষয়টা বোঝাতে পেরেছি তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব একটা কনভিন্সিং মনে হচ্ছে না। এনিওয়ে আমার বক্তব্য হচ্ছে ওই এনজিওর নামটা কি বলো তো, ওটা জানো তো? নামটা ঠিক, হ্যাঁ মানে নামটা ওরা বলেছিল একবার, কিন্তু ওই তাড়াহুড়োর মধ্যে না খেয়াল নেই। না না তাড়াহুড়ো না, এক্সাইটমেন্ট। দেখো জয়ীকে টিভিতে দেখানো হবে, এটা সত্যিই বিরাট ব্যাপার, এটা আমিও চাই। কিন্তু দুদিন বাদেই তো গোল্ড কাপের খেলাটা, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো রিবু, তোমরা সবাই জানো যে এত ফাইট করে আলটিমেট খেলার পারমিশনটা পেয়েছে, এখন যদি না সাক্ষদা, ওরা বলেছে মানে শুটটা এক ঘন্টার মধ্যেই শেষ করে দেবে, আর শেষ হওয়ার পরেই ওরা জয়ীকে টিম গ্রাউন্ডে ছেড়ে দিয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব, আমি কাল টিমের সঙ্গে প্র্যাকটিসও করব। দেখো জয়ী, আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমারও সব শুটিং এর থেকে যে এই খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারছো তো? ফিটনেস টেস্টে পায়ে চোট লাগার কারণে তুমি টিমের সঙ্গে প্র্যাকটিসই করতে পারোনি। না না স্যার, আপনি একদম চিন্তা করবেন না, কাল আমি প্র্যাকটিস করবই, আমি তো জানি এটা কতটা ভাইটাল। সাক্ষদা সাক্ষদা, তোমায় আমি কথা দিচ্ছি, কাল ঠিক সময় ওকে টিম গ্রাউন্ডে পৌঁছে দেবো, আই প্রমিস। ঠিক আছে। আচ্ছা আচ্ছা রিবু, আমাকে এটা বলো তো, শুটিংটা কোথায় হচ্ছে? আই মিন কত দূরে, ঠিকানাটা জানো? মানে আসলে ওরা আমাদের বলেছে ওরা গাড়ি পাঠাবে, কিন্তু তাই আর কি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমরা ঠিকানা জানো না, কিছু জানো না, রাজি হলে কিভাবে বলো তো? সাক্ষদা আমি কিন্তু ওদের ফাইনাল কিছু বলিনি, মানে তুমি যদি বলো কাল যখন জয়ীকে গাড়িটা নিতে আসবে আমি কিন্তু গাড়িটা ফেরত পাঠিয়ে দিতে পারি। আমি সেটা কি করে বলবো বলো তো তোমাদের? দেখো এটা একটা বিশাল ব্যাপার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, জয়ীকে সবাই চিনুক, জয়ীর নাম হোক, এটা সবাই চায়, আমিও চাই সেটা। কিন্তু একটা কথা শুধু বলবো যে যেটাই করবে ডু ইট কেয়ারফুলি, যা করবে খুব সতর্কভাবে করবে, কারণ সাগর কোনখান থেকে কখন কোথায় চোল মারবে উই নেভার নো, আমরা কেউ জানি না। কিন্তু সাগর দত্তকে আর ছোবল মারতে দেবো না, জয়ী খেলবে, ঠিক খেলবে। ওকে আমি রাখছি। বস এসে গেছিস? খবর বল, খবর বল। কাজ হয়ে গেছে দাদা, কাজ হয়ে গেছে। তার মানে মেয়েটাকে তোরা এক শুটের টোপ দিয়ে রাজি করিয়ে ফেলেছিস? একদম, এমন বার খাইয়ে দিয়েছি না, এখন সেও ভাবছে মেয়েদের খেলার স্বপ্ন পূরণের লড়াইয়ে সেও একজন সৈনিক হবে। শুটিং হবে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, আরে এই টোপ না গেলে কেউ কি থাকতে পারে? হ্যাঁ, তারপর রোজ টিভিতে দেখাবে, এখন সে আর ফ্যামিলির লোক তো জেগে জেগে স্বপ্ন দেখছে। এই সুযোগে তিন দিনের জন্য মেয়েটাকে আটকে দেবো, ব্যাস। আসল খেলা তো কাল শুরু হবে। তোমার মনে হচ্ছে যে সাগর দত্তই ওই দুটো লোককে পাঠিয়েছে যাতে জয়ী গোল্ড কাপ খেলতে না পারে? আমার সেটাই মনে হচ্ছে। কিন্তু এখানে আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না, সাগর দত্ত কি তোমাকে ছেঁটে ফেলে দিতে চাইছে? না ও তো ওর কোনো প্ল্যানই তোমাকে জানাচ্ছে না, নাকি নাকি তুমি এতবার ফেল করেছো বলে ও তোমার উপর রেগে আছে? আমার মনে হয় কি তুমি একবার ওকে ফোন করে না। না তুই পাগল হয়েছিস নাকি? আমি ওকে ফোন করলে আমাকে খুব ঝাড়বে, বলবে যে আমি কোনো কাজই করতে পারছি না, সেই জন্য ওকে এত কাজ করতে হচ্ছে। না না আমি ফোন করতে পারবো না। আরে সে কি সাগর, কি তার মানে তোমার উপর থেকে আস্থা হারিয়ে ফেললো নাকি? আমার মনে হচ্ছে ও আর বেশি দিন তোমাকে টাকা দিয়ে পুষবে না। এই শোন, তুমি শোনো, আমি কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না, আমাকে তাড়াতাড়ি কিছু টাকা ছাড়ো। তোর কি হয়েছে রে? হ্যাঁ তুই সারাক্ষণ টাকা টাকা করছিস কেন? তোমার ওপর আমার ভরসা থাকছে না, একবার যদি সাগর দত্ত হাত উপর করা বন্ধ করে দেয় তখন তখন তোমার কাছে যেটা আছে সেটাও তো তুমি তোমার ওই ভাই আর মাকে পাচার করে দেবে, আর আমি তখন কি পাবো? লবডঙ্কা। শোন তুই কিন্তু অহেতুক ভয় পাচ্ছিস, এত এত ভয় পাওয়ার কিছু নেই। এতদিন তো সাগর দত্ত তোমাকে অনেক টাকা দিয়েছে, অনেক কামিয়েছো, তা সেখান থেকে আমাকে একটুখানি দিতে তোমার আপত্তি কোথায়? আর শোনো, আমার এক্ষুনি টাকাটা চাই, আমাকে এক্ষুনি দিতেই হবে।
নেহাটা বড্ড বেশি বাড়াবাড়ি করছে। আপাতত হাতে কিছু টাকা না ধরিয়ে দিলে ব্যাগরবাই করতে পারে। আগে টাকাটা দিয়ে তো মুখটা বন্ধ করি, তারপর তারপর দেখা যাবে যে ওর কী ব্যবস্থা করা যায়। কি হলো, টাকাটা দেবে নাকি আমি অন্য কিছু ব্যবস্থা? এই দাঁড়া না, উফ বাবা দাঁড়া, আমি দেখছি কি করা যায়। কি হলো অনন্যা, চুপ করে আছো কেন? এতগুলো টাকা তুমি কোথা থেকে পেলে? তুমি বলেছিলে না যে তোমার একবারে খালি হাত রিভু জয়ীর কাছ থেকে আর্থিক সাহায্য নেবার কথাও বলেছিলে, আমি বারণ করেছিলাম। না মানে আসলে এগুলো আমি অফিস থেকে পেয়েছি। অফিস থেকে পেয়েছো? অফিস বিনা বাক্যব্যয়ে তোমার এই টাকাটা দিয়ে দিল? ও, তোমার পাওনা টাকা, তা সেটা এই পুজোর মধ্যে তোমাকে দিয়ে দিল ক্যাশে? না, তুমি বলেছিলে না যে ওই অফিসের পাওনা টাকা তোমাকে উদ্ধার করবার জন্য অনেক সময় তোমার লেগে যাবে? না না, এটা তো অফিসের পাওনা টাকা নয়। আশ্চর্য, একটু আগে তুমি বললে এটা অফিসের পাওনা টাকা, এখন আবার বলছো এটা অফিসের পাওনা টাকা নয়। ইয়ে মেঘা, ইয়ে না মানে পিসিমণি, আর পিসিমশাই তোমরা কথা বলো, আমি বরং আসি। হ্যাঁ কি বজ্জাত, নেহাটার জন্য আমাকে এই বিপদে পড়তে হলো। লোকটা সব টাকাগুলো দেখে ফেললো, এখন আবার চিড়া করে আমার মাথা খারাপ করছে। ইচ্ছে করছে পেটে গিয়ে ছুরি বসিয়ে দিই। আরে বাবা, আমি এত কৈফিয়ত তোকে দেবো কেন রে? কি হলো অনন্যা, এখনো চুপ করে আছো? নাকি টাকাগুলো কোথা থেকে পেয়েছো সেটা বলতে তোমার আপত্তি আছে? এ বাবা, না না, আপত্তি থাকবে কেন বলো? তুমি প্লিজ আমাকে জয়ের মতো করে সন্দেহ করো না। আসলে কি বলতো, এগুলো অফিসের পাওনা টাকা না, মানে প্রত্যেক মাসে আমি যে স্যালারি পেতাম সেইগুলো অফিসে কোঅপারেটিভে একটু একটু করে জমিয়েছি আর কি, যাতে কোনো বিপদ আপদে আমার কাজে লাগে। আর কোঅপারেটিভে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সবে পেয়েছি, তোমাকেই দিতে যাচ্ছিলাম। তাই বলো, যাক বাবা, ও বাঁচা গেল। কি হলো, কি আবার হবে? আসলে কি জানো তো, আমার তো এখনো স্যালারি হয়নি, তাই জন্য পুজোর খরচা বাবু দাদার হাতে যে কটা টাকা দিয়েছিলাম সেটা প্রায় কিছুই নয় বলা যেতে পারে। এখন এই টাকাগুলো পেয়ে দাও, হ্যাঁ এই টাকাগুলো পেয়ে এখন আমি একটু স্বস্তি বোধ করছি, এখন কিছু টাকা দাদার হাতে তুলে দিতে পারবো। ভাই হিসেবে এটাই বা কম কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে হ্যাঁ, এই যে কটা টাকা আমি নিলাম সে কটা টাকা আমি স্যালারি পেয়ে তোমাকে দিয়ে দেবো, তার জন্য কোনো চিন্তা নেই। তবে কি জানো, আমি এখন খুব হালকা বোধ করছি, মানে মনে একটা খুব কষ্ট হচ্ছিলো দাদাকে ঠিক টাকাটা দিতে পারলাম না বলে, এখন আর সেটা হবে না, আমার মুখটা তুমি রাখলে, এর জন্য কীভাবে যে তোমায় ধন্যবাদ দেবো। তবে এই জন্যই বড় বৌদি বলে, জানো তো বড় বৌদি বলে যে সহধর্মিনী কাকে বলে সেটা যদি বুঝতে চাও তাহলে বিপদে পড়ো, বিপদে পড়লে তখন বুঝতে পারবে আসল সহধর্মিনী কাকে বলে। তাই বিয়ের একটা মাস হতে না হতে তুমি যে এইভাবে আমাকে সেই কথাটা বুঝিয়ে দেবে এটা আমি সত্যিই ভাবতে পারিনি। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, প্রাউড। এই আর একটা চিন্তা থেকে তুমি আমাকে একবারে মুক্তি দিয়ে দিলে, সেটা হচ্ছে রিভু জয়ের কাছ থেকে মাথা নিচু করে টাকা চাওয়ার ভাবনাটা নিশ্চয়ই তোমার মাথায় আর নেই।
থ্যাংক ইউ অরুণা, থ্যাংক ইউ। আরে এ তো আচ্ছা ঝামেলা হলো, আমার তো এই গন্ডগোলের কথাটা মাথাতেই আসেনি। আমি আমি বুড়োটাকে বিয়ে করলাম, ওর সব টাকা হাতেই নেব বলে তা না, আমার থেকে টাকাগুলো হাতেই নিয়ে চলে গেল। তার মানে কাল তোমার শুটিং আর পরশুদিন খেলা, তাই তো? হ্যাঁ মা, মানে সেটাই তো। ও মা জয়ী, এত কিন্তু কিন্তু কেন করছো বলো? যেটা বলা সেটা ক্লিয়ারলি বলো না। হ্যাঁ মা। তাহলে তাহলে তুমি পুজোর আয়োজনটা কি করে করবে ছোট বৌমা? আমাদের এবারে নিয়েও তো প্রত্যেক বছর পালা করে এক একজন বউ পুজোর আয়োজন করে, কি হবে সেটা? হ্যাঁ সেই তো, আমাদের বড় বৌমা সেও করেছে। হ্যাঁ করেছিলাম তো, তাতে কি হয়েছেটা কি? তুমি এরকম করে কেন কথা বলছো কাকিমণি? তা কিভাবে বলবো, যেভাবে বলার কথা সেভাবেই তো বলবো, না বলেও তো পারলাম না। সেবারের কথা মনে আছে কিনা? সেবার ঠাকুর মশাই বাবা কি রাগান রেগে গিয়েছিলেন, কোনো যোগাড় যন্ত্র আয়োজন কিচ্ছু ঠিক মতো হয়নি। দেখো কাকিমণি, বাপের বাড়িতে কোনোদিনও কখনো আমাকে কুটোটি পর্যন্ত নাড়তে হয়নি, তাই এইসব করার অভ্যেস কোনোদিনই আমার ছিল না। তাই পুজোর আয়োজনে সামান্য একটু ভুল ত্রুটি হয়ে গেছিল, তাতে কি এমন হয়েছে? আর সেসব তো অনেক পুরনো কথা, এখন সেসব কথা কেন উঠছে আমি তো বুঝতে পারছি না। বড়দি ভাই, মাথা গরম কেন করছো বলো তো? তা জয়ী, তুমি পারবে তো একা হাতে এই লক্ষ্মী পুজোর আয়োজন করতে? হ্যাঁ শেষদি ভাই, কেন পারবো না, আমি তো কোমল দিঘি তো সব একা হাতেই করতাম, পুকুর থেকে পদ্ম ফুলে তুলে আনতাম। তোমার এই কোমল দিঘি আর কলকাতা তো এক নয় না? আমাদের বাড়িতে অনেক বড় করে পুজো হয় বুঝেছো, কোমল দিঘি তোমার মামার বাড়ির মতন না, ওখানে আর কি এমন হয়। তোমার মামা বোধ হয় ওই পুরুত মশাই ডেকে ওই খই বাতাসে দিয়ে চাটি নম নম করে সেরে ফেলেন, তাই না? আমাদের এখানে অন্যরকম করে হয় বুঝেছো, অনেক বড় করে। মেজো হচ্ছিল তো ছোট বৌমাকে নিয়ে কথা, তুই আবার ওর বাপের বাড়ির পুজো নিয়ে কেন পড়লি বলতো? না না, ওকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম, মানে ওখানে তো ওদের অন্যরকম মানে একটু ছোট করে হয়, আর সে তো হবে, ওখানে আছেটাই বা কি, ওই তো চারজনকে নিয়ে সংসার। আমাদের নিজেদের বাড়িতেই তো কত লোক দেখতে তো পাচ্ছ, তার উপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাবা প্রচুর লোক, ওই জন্য অনেক বড় করে করতে হয়। আর শুধু তো ফল টল দিলে হয় না গো, লুচি পাঁচ রকম ভাজা ফুলকপির তরকারি পায়েস নারকোল নাড়ু, তারপর ওই যে গো ওই যে খইয়ের মোয়া হয় না, ওগুলো বানাতে হয়। দেখো ছোট বৌমা, তুমি একা হাতে এসব কাজগুলো করে উঠতে পারবে সেসব আমি জানি, কিন্তু এখন তোমার এত ব্যস্ততা সেসব সামলে পুজোর আয়োজনটা কতটা কি করবে সেটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। মা বলছিলাম যে আলপনাটা না হয় আমি আর বর্দি ভাই দিয়ে দেবো। সে পুজোতে তোমাকে না হয় এরা সবাই সাহায্য করবে, কিন্তু পুজোর মূল আয়োজনটা কিন্তু তোমাকেই করতে হবে। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, আমি পারবো একা হাতেই সব। না দিদি যে চিন্তাটা করছে সেটা ঠিক চিন্তাই করছি, মানে তুমি যখন ওই বাড়ির বাইরে ওই খেলাধুলো করবে ওগুলো নিয়ে ব্যস্ত থাকবে, তখন মনটাও তো ওদিকেই থাকবে, মানে পরের ম্যাচটা কি হবে কি হবে, তাই না দিদি? হ্যাঁ ঠিক আছে, আসলে ছোট বউ আমি বলছিলাম যে যে কাজটা করবে সেটা মন দিয়ে যদি না করা হয় সেই কাজের কিন্তু কোনো দাম থাকে না। আমি বলছি বলে তুমি তোমার সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে পুজোর আয়োজন করবে সেটা যদি হয় সেটা খুব খারাপ হবে। তুমি আমাকে বলো না, আমি সেজু বৌমা মেজু বৌমাকে দিয়ে পুজোর আয়োজন করিয়ে নেবো। প্রত্যেকবারের মতো এবারে লক্ষ্মী পুজো সমস্ত ঐতিহ্য সমস্ত নিয়ম মেনেই হবে, আমি তোমায় কথা দিচ্ছি মা, আমার জন্য এবারের ঐতিহ্য কোনোভাবেই নষ্ট হবে না। আসলে কী জানো তো জয়ী, শুটিং করতে যাচ্ছ তো? না মানে লক্ষ্মী এমনিতেই ঘরে আসবে, এরপর তো ঘরে ঘরে টিভিতে তোমার মুখ দেখা যাবে, কত নাম ডাক হবে তোমার, তারপর তুমি কত বিজি হয়ে যাবে, তারপর বাড়ির এই ঐতিহ্য নিয়মকানুন এই সব কিছুর কথা তোমার মনে থাকবে নাকি? আমার কি মনে হয় জানো তো, মা বোধ হয় সেই জন্যই ভয় পাচ্ছে।
সেজ বৌমা এই কথাটা একদম ঠিক বলেছে। মেয়ে মানুষের মন একবার বারমুখ হলে না সংসারের দিকে মন থাকে না। আর তোমার ছোট বৌমার যা অবস্থা দেখছি দিদি, বাইরের দুনিয়া তো হাতছানি দিয়ে ডাকছে, ঘরে কি আর মন টিকবে কে জানি। তা দিদি, ছোট বৌমা আমাদের কি বিজ্ঞাপন করতে যাচ্ছে গো? ওই সাবান শ্যাম্পুর, ওই যে সাদা সাদা মেয়েগুলো ছোট ছোট জামা কাপড় পরে বসে বসে সাবান ঘষে আর বলে আমার সাবান ভালো আমার সাবান ভালো, ওরকম নাকি? থামবি তুই, ছোট বৌমা এসব বিজ্ঞাপন করবে না, মেয়েরা যাতে খেলাধুলোতে পিছিয়ে না পড়ে সেসব নিয়ে বোঝাবে। বুঝেছি, আমাদের সংসারটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিয়ে বাকি লোকজনের সংসার যাতে উচ্ছন্নে পাঠানো যায় তার বিজ্ঞাপন। বা বেশ, অবশ্য দুজন রোজগার করলে সংসারটা ভালো করে চলবে কি জয়ী, তাই তো? ঠিক বলছি আমি? কি হলে কি হবে সেটা আমি তোমায় এখন বলতে পারবো না বর্দি ভাই। তবে মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এবারের লক্ষ্মী পুজো প্রত্যেকবারের মতো সমস্ত নিয়ম মেনেই হবে। আমি সেটা নিজে হাতে করবো, আমি তোমাকে কথা দিচ্ছি। বাইরের কোনো প্রলোভনেই আমি আমার কাছের মানুষদের ডাক উপেক্ষা করব না। প্রথম প্রথম না সবাই এরকমই বলে জয়ী, তারপরে অবশ্য টাকা রোজগার করাটাই আসল ব্যাপার হয়ে দাঁড়ায়। কখনো না শেষদি ভাই, এই বিজ্ঞাপন করতে যাওয়ার উদ্দেশ্য টাকা রোজগার করার জন্য নয়, যাতে আমার মতো আর পাঁচটা মেয়ে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচতে পারে, যাতে কোনো অবস্থাতেই তাদের মাথা নোয়াতে না হয়, তাদেরকে একটু সাহস জোগাতে, একটু উৎসাহ দিতে, ব্যাস। মা, আমরাই যদি আমাদের মতো আর পাঁচটা সাধারণ মেয়ের পাশে না দাঁড়াই, ওদের কথা না ভাবি, তাহলে কে ভাববে তুমিই বলো। আমি বাবার কাছে শুনেছি তুমি আগে গান গাইতে, কিন্তু সংসার করতে গিয়ে তোমার গান গাওয়ার স্বপ্নটা পূরণ হয়নি। মা দেখো, এরকম ভাবে তো প্রত্যেকের কত স্বপ্ন কত ইচ্ছে মরে যাচ্ছে, আর এই স্বপ্নগুলোকে মরতে না দেওয়ার লড়াইয়ে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় তাহলে সেখানে ক্ষতি কি তুমিই বলো। মা, আমি যাই করি না কেন, লক্ষ্মী পূজায় কোনো অবহেলা হবে না। বাবা, বড় বড় কথার তো মুখে কমতি নেই। আমিও দেখব লক্ষ্মী পূজাটা কেমন করে করে। কটা দিন বাড়িতে পুজো আসছে পুজো আসছে করে একটা ছুটির আমেজ ছিল, আনন্দের আবহাওয়া ছিল, ব্যাস। কালকে থেকে আবার সেই ডেলি রুটিন, অফিস যাও অফিস থেকে আসো। হ্যাঁ, মাঝখানে একটা রোববার ছিল, তাই জন্য একটা এক্সট্রা ছুটি পেয়েছি। জয়ী, আচ্ছা বাদ বাবু, আমার একটা কথা জবাব দাও তো, তোমার কি মনে হয় আমি সত্যি বদলে যাচ্ছি? আমি বাইরের পৃথিবীর ডাককে উপেক্ষা করতে পারছি না। কি হয়েছে বলো তো, তোমার হঠাৎ করে এসব কথা বলছো? না বলো না, সত্যি কি তোমার মনে হয় আমি বদলে যাচ্ছি? আমি এত জোরে ছুটতে চাইছি যে বাড়ির কাছের মানুষগুলো আমার থেকে দূরে সরে যাচ্ছে, অথচ সেটা আমি অন্ধের মতো দেখতেও পাচ্ছি না। বেশ, তোমার সব প্রশ্নের উত্তরগুলো আমি এক এক করে দিচ্ছি। এক, কে বলেছে বদল খারাপ? কোমল দিঘির মেয়ে জয়ী জীবনে কত লড়াই করেছে বলতো, কিন্তু কোনোদিন সে হারতে শেখেনি। একা একা বিদেশে গেছে, কসমেটিক সার্জারি করিয়েছে, দেশে ফিরে এসেছে, সুকুমারকে যোগ্য শাস্তি দিয়েছে, তারপর আবার ফুটবলে ফিরে এসেছে। আর আর সব থেকে বড় বিষয় হচ্ছে এটা, আমাদের আমাদের এই পৈতৃক ভিটেটাকে তুমি বাঁচিয়েছো, তুমি রক্ষা করেছো আমাদের গোটা পরিবারটাকে, এটা আমাদের কাছে অনেক কিছু জয়ী। সুকুমারের হাজার থ্রেট হাজার বদমাইশির পরেও কিন্তু তুমি থামোনি, তুমি নিজের কাজ করে গেছো, তুমি ওর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছো, ওকে যোগ্য জবাব দিয়েছো। আচ্ছা জয়ী, তোমার জীবনে যদি পরিবর্তন না আসতো তাহলে কি তুমি এটা করতে পারতে বলো, পারতে? শোনো জয়ী, মানুষের জীবনে চলার পথে একটু বদল আসে, তাতে কোনো ক্ষতি হয় না। আর দুই,
তুমি একজন ভালোবাসায় পরিপূর্ণ মানুষ। সবার থেকে তোমার মানুষের প্রতি মায়া মমতা বরাবরই একটু বেশি। দেখো, আমার কখনোই এটা মনে হয় না যে তুমি তোমার নিজের কাছের মানুষের থেকে কখনো দূরে চলে যেতে পারো। তুমি সত্যি বলছো? তুমি সত্যি বিশ্বাস করো যে আমি? আরে, আমি তোমাকে মিথ্যা কথা বলছি? আর তিন, তোমাকে ছুটতেই হবে জয়ী, তোমাকে ছুটতে হবে, কারণ তোমার স্বপ্ন যে ফুটবল, সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে ছুটতে হবে, নাহলে তো সেই স্বপ্নটা অধরাই থেকে যাবে। তোমাকে তাই ছুটতেই হবে।